শিরোনাম দেখে চমকে গেলেন? চমকাবেন না। দেবাশিস বিশ্বাস পরিচালিত ছবিটির নামই শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু। আর সেই ছবিটির মধ্যে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু, শ্বশুরবাড়ি জিন্দাবাদের সিকুয়েল। আগের পর্বটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন রিয়াজ ও শাবনূর, তাদের স্থলবিশিষ্টি হয়ে অভিনয় করছেন বাপ্পী ও অপু। এছাড়াও প্রথমবারের মতো ছবিতে অভিনয় করছেন নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ইবান শাহরিয়ার সোহাগ। তবে কী চরিত্রে অভিনয় করেছেন সেটি গোপন করছেন তিনি। জানালেন, চলচ্চিত্রটি মুক্ত পাওয়ার পরই দর্শকরা এটা স্বচক্ষে দেখুক। তার চরিত্রটি একটি বিশেষ চরিত্র, এটি চমক হিসেবে রাখতে চেয়েছেন বলে জানালেন এই নৃত্যশিল্পী। আপনি নাচের মানুষ, কিন্তু হঠাৎ অভিনয় কেন? জানতে চাইলে ইবান শাহরিয়ার সোহাগ বলেন, ছবিটির গল্প দারুণ, গল্পের প্রয়োজনে একটি চরিত্রে আমি হাজির হচ্ছি। ক্যামেরার সামনে তো নাচ নিয়ে অনেকে হাজির হলাম, এবার হচ্ছে বিশেষ একটা চরিত্র চলচ্চিত্রের মতো আরও বড় পরিসরে। আশা করি ভালো কিছুই হবে। ডলিউডের সুপারহিট সিনেমাই হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। 17 বছর পর গত বছরের নভেম্বরে ছবিটির সিকুয়েল নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন সিনেমাটির পরিচালক দেবাশিস বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সিনেমাটির প্রযোজনা করবে বলেও সে সময় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে সন্দেহ ছিল এই সিকুয়েলের নায়ক নায়িকা হিসেবে অভিনয় করছেন কারা। তবে 8ই ফেব্রুয়ারি রাতে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্রে জানা যায়, শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। বাপ্পী ও অপু দুজনেই নিশ্চিত করে জানিয়েছেন তারা শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবিতে অভিনয় করবেন, আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন। গত 13ই মে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউসে শুভ মহরতের মাধ্যমে শুরু হয় ছবিটির শুটিং। এরপর 22ই মে সোহরাওয়ার্দী উদ্যানে বাপ্পী ও অপু শুটিংয়ে অংশ নেন। ইবান শাহরিয়ার সোহাগকে নিয়ে পরের দিনেই রাজধানীর নিকুঞ্জে অবস্থিত একটি স্টুডিওতে ছবিটির শুটিং দৃশ্য ধারণ করা হয়। 2001 সালে রিয়াজ শাবনূরের জুটি অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি মুক্তি পেয়েছিল। পরের বছরেই কলকাতায় ছবিটি রিমেক করেন হরনাথ চক্রবর্তী। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত ছবিটি সেখানেও ব্যবসায় সফল হয় তারা।